আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমদ তারিক, মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এম্বেডেড সিস্টেম ডিজাইনের লেকচার 4 এবং স্প্রিং 2020 সেমিস্টারের লাস্ট লেকচারে আপনাদের স্বাগতম। আজকে যে আমরা লেকচারগুলো দেখব সেটিতে আমরা এর আগ পর্যন্ত দেখেছি কিছু প্রোগ্রামিং বেস, কিন্তু এবার থেকে আজকে যে লাস্ট লেকচার সেই লাস্ট লেকচারের ম্যাক্সিমাম হচ্ছে থিওরিটিক্যাল বেস, যেখানে ক্যালকুলেশন বা প্রোগ্রাম কম রয়েছে এবং ম্যাক্সিমাম হচ্ছে থিওরিটিক্যাল, বলা যেতে পারে মুখস্থ টাইপ পড়াশোনা। তো দু একটি অঙ্ক বা প্রোগ্রাম রয়েছে সেটি আগে দেখে নিই। যেমন এখানে বলা হচ্ছে এই কোয়েশ্চেনে চার বাইটের হেক্সাডেসিমাল ডেটা রয়েছে, যে ভ্যালুগুলো হচ্ছে 25, 62, 3F আর 52। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য চেকসাম বাইট, দেন পারফর্ম দ্য চেকসাম অপারেশন টু এনশিওর ডেটা ইন্টিগ্রিটি, অ্যান্ড ফাইনালি সি হচ্ছে ইফ দ্য সেকেন্ড ডেটা বাইট 62 এই ভ্যালুটি যদি চেঞ্জ হয়ে যায়, হ্যাজ বিন চেঞ্জ টু 22H, দেন শো হাউ চেকসাম ডিটেক্টস দি এরর। প্রথমে আমরা কোয়েশ্চেনটি পড়লাম, কারণ হচ্ছে এখানে আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি হচ্ছে। এটি হলো আমরা যে বিভিন্ন সময় ডেটা ট্রান্সফার করে থাকি, সেই ডেটা ট্রান্সফার সঠিকভাবে হলো কি হলো না সেটা সেটা আমাদেরকে চেক করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সিস্টেমটা পারফেক্ট। তো এইরকম একটি সিস্টেম ছিল আগে চেকসাম, যেটি হয়তোবা এখনো ইউজ হয়, কিন্তু বর্তমানে ডেটা ইন্টিগ্রিটি অর্থাৎ ডেটা পারফেক্ট রয়েছে কিনা আমরা যে ডেটা পাঠাচ্ছি। ফর এক্সাম্পল আমরা লিখছি ব্যাট, ফর এক্সাম্পল আমরা লিখলাম ব্যাট, কিন্তু যে রিসিভ করলো সে দেখলো ক্যাট। তো এইরকম যেন না হয়, ব্যাট লিখলে ব্যাট, ক্যাট লিখলে ক্যাটই যেন আমরা রিসিভ করি, সেটার জন্যই এরর ডিটেকশন করা হয়ে থাকে, যে কোনো ডেটা ট্রান্সফারের সময় কোনো ধরনের এরর হয়েছে কিনা। তো সেটির মধ্যে একটি হচ্ছে চেকসাম। তো আমরা জাস্ট এটি জানার জন্য জাস্ট আমরা দেখব। তো প্রথম অংশটি হচ্ছে ফাইন্ড দ্য চেকসাম বাইট। তো এই চেকসাম বাইট বের করার উপায় কি, যে ডেটাগুলো রয়েছে এখানে চারটি ডেটা রয়েছে, সেই চারটি ডেটা প্রথমে যোগ করতে হবে। অবশ্যই এই যোগ ফলটি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারে, অন্য কোনো স্টাইলে না। এটা আপনার ক্যালকুলেটর ইউজ করে দেখবেন কিভাবে হেক্সাডেসিমাল নাম্বারে যোগ করতে হয়। এই নাম্বার যোগ করার পর আমরা দেখতে পেলাম 118 ভ্যালু আসছে, এবং এখন আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে এই সামনের যে ক্যারি যে আসছে ওয়ান, এই ওয়ানকে আমরা বাদ দিয়ে দিব, যেটাকে বলা হচ্ছে ড্রপিং ক্যারি ওয়ান। তারপর এই বাকি যে অংশ আছে 18, এই 18কে আমরা টুস কমপ্লিমেন্ট করে P8 পাবো। কিভাবে পাবো আমরা এটা এখানে একটু দেখব। যেমন 18কে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি, তখন প্রথম এটা কিভাবে আমরা টুস কমপ্লিমেন্ট পাবো, প্রথমে হচ্ছে 18এর পরিবর্তে আমরা লিখবো হেক্সাডেসিমালে, যেটি 18 রয়েছে সেটিকে বাইনারিতে আমরা লিখব 0001 অ্যান্ড 1000। এটি হচ্ছে 18H এর বাইনারি। এটিকে যদি আমরা ইনভার্ট করি, ইনভার্ট করলে আমরা কি পাবো, ইনভার্ট করলে আমরা পাবো 1110, তারপর 0111, এই ভ্যালুটি আমরা পাবো। এই ভ্যালুটি হচ্ছে 18H এর বাইনারির ইনভার্ট, অর্থ এবং এটিকে বলা হয়ে থাকে 18H এর ওয়ানস কমপ্লিমেন্ট। এখন এই ওয়ানস কমপ্লিমেন্ট যে ভ্যালুটি রয়েছে, এই ভ্যালুর সাথে যদি আমরা এক যোগ করি, অর্থাৎ এটার সাথে যদি আমরা ওয়ান অ্যাড করি, তখন কি দাঁড়াবে, এটার সাথে যদি আমরা ওয়ান অ্যাড করি তখন দাঁড়াবে ভ্যালুটি কি হবে, এই ওয়ান আর এই ওয়ান আর এই ওয়ান যোগ করে আসবে, রেজাল্ট আসবে 0। এবং তার আগে এই 0 হলো হচ্ছে যোগ করে আমরা পেলাম 0 পাচ্ছি। তারপর এই ওয়ানের সাথে এখানে যে ক্যারি এসেছিল সেই ওয়ানটা যোগ করে আবার আমরা পাবো 0, আবার তার আগে ক্যারি যে আসছিল সেটাও আমরা যোগ করে পাবো 0, এরপরে আবার 0 আর 1 যে ক্যারি রয়েছে
সেটা যদি আমরা যোগ করি তখন এখানে আমরা পাবো 1 এবং ফাইনালি এখানে দাঁড়াবে 1110 এই ভ্যালুটি আসবে অর্থাৎ এই ভ্যালুর যেটি আমরা হাইলাইট করছি সেটার সাথে যদি 1 যোগ করি তখন আমরা এই ভ্যালুটি পাবো এবং এটির যদি আমরা এটি যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তখন আমরা পাবো E8 E8 এই এতটুকু হচ্ছে E আর এই 10000 হচ্ছে 8 তো যে কারণে এটা হচ্ছে ক্যালকুলেশনের নিয়ম তো আমরা যখন যে ভ্যালুটা পেলাম এই 18 এই 18 এর 2s কমপ্লিমেন্ট আমরা বের করব 2s কমপ্লিমেন্ট আমরা যখন পাবো সেই ভ্যালুটা হচ্ছে আমাদের চেকসাম বাইট এই এই চারটি ভ্যালুর যোগফল এবং ক্যারি বাদ দিয়ে যে ভ্যালুটা পেলাম সেই যোগ সেই ক্যারি সেই যোগফলের 2s কমপ্লিমেন্ট যদি আমরা করি তখন যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে চেকসাম বাইট আচ্ছা সেকেন্ড যে অংশ রয়েছে পারফর্ম দ্য চেকসাম অপারেশন টু এনশিওর ডেটা ইন্টিগ্রিটি এখন এটা কি হয় যখন আমরা কোনো ডেটা ট্রান্সফার করি তখন ডেটা ট্রান্সফারের সময় এই চেকসাম বাইটটা ক্যালকুলেশন করা হয় যে কি কি ডাটা পাঠানো হচ্ছে এবং এই চেকসাম বাইট কত চেকস এবং এই চারটি ডেটার সাথে চেকসাম বাইটও এই E8 এই টোটাল পাঁচটি ডেটা ট্রান্সমিটার থেকে রিসিভারে পাঠানো হয় ফর এক্সাম্পল কেউ ঢাকা থেকে চিটাগাংয়ে কোনো মেসেজ করছে তখন এই মেসেজিংয়ে এই পাঁচটা ডেটা পাঠানো হচ্ছে অবশ্যই আমি সিম্পলভাবে বলার চেষ্টা করেছি কিন্তু বিষয়টি এত সিম্পল নয় বুঝার জন্য আমরা সংক্ষেপে বলছি তো এই চারটি ডেটা প্লাস এই চেকসাম বাইটটা রিসিভার রিসিভ করে এখন বি নম্বর কোয়েশ্চেন হচ্ছে বি হচ্ছে পারফর্ম দ্য চেকসাম অপারেশন টু এনশিওর ডেটা ইন্টিগ্রিটি অর্থাৎ এখন চেকসাম অপারেশন করব এটা কি হচ্ছে এটা আমরা চেক করব যে ডেটা যে আমরা রিসিভ করলাম যে এই চারটা ডেটা যে আমরা রিসিভ করলাম এই চারটা ডেটা কি সঠিক আছে কি না সেটার জন্য কি করা হয় এই চারটা ডেটার সাথে এই চেকসাম বাইট অর্থাৎ এই টোটাল পাঁচটা ডেটা যোগ করা হয় হেক্সাডেসিমাল ক্যালকুলেশন হেক্সাডেসিমাল যোগ এই যোগ করার ফলে যে আমরা ভ্যালু পেলাম এখানে পাচ্ছি 208 প্রথম স্টেপ হবে এই ক্যারি আমরা যেটা পাচ্ছি সেটা বাদ দিয়ে দিব ক্যারি বাদ দেওয়ার পর আমাদের থাকছে 00 যদি ক্যারি বাদ দেওয়ার পর এই যোগফলের ভ্যালু 00 থাকে তার মানে বোঝা যাবে যে ডেটা কারাপ্টেড হয়নি অর্থাৎ আমরা যে চারটা ডেটা পাঠিয়েছিলাম সেই চারটা ডেটাই রিসিভ হয়েছে এটি হচ্ছে এটিকে বলা হয় চেকসাম অপারেশন টু এনশিওর ডেটা ইন্টিগ্রিটি আচ্ছা সিট কোয়েশ্চেনে বলা হচ্ছে যদি কোনো কারণে সেকেন্ড যে বাইট এটা যদি চেঞ্জ হয়ে 22 হয়ে যায় দেন শো হাউ চেকসাম ডিটেক্টস দ্য এরর অফকোর্স আমরা বুঝতে পারছি যে এটা চেঞ্জ হয়ে 22 হয়ে গেছে তাহলে অবশ্যই আমরা যেটা পাঠাতে চাচ্ছিলাম সেটা পাঠানো রিসিভ হয়নি সেটা পাঠানো হয়েছে এই চারটি 25 62 3f আর 52 কিন্তু রিসিভ হয়েছে 25 22 3f এন্ড 52 যেটি অবশ্যই ভুল তো এখন চেকসাম কিভাবে ডিটেক্ট করবে আমরা চেকসাম কিন্তু পাঠিয়েছিলাম এই চারটি ডেটার সাথে সেটি হচ্ছে E8 পাঠিয়েছিলাম এখন রিসিভ যখন হলো সেই রিসিভ করলে করে কি হবে ওই একই কাজই আবার করা হবে মানে এখানেও করা হবে যে যদি ডেটা মানে ডাটা ঠিকভাবে পৌঁছালো কি পৌঁছালো না সেটা তো রিসিভার জানে না সেটা রিসিভার চেক করে দেখবে এই এটাকে বলা হয় চেকসাম অপারেশন সেটা হলো যে ডাটা আসছে সেই ডাটার সাথে চেকসাম বাইটটা যোগ করবে আচ্ছা এখন যোগ করার ফলে অফকোর্স এখানে যোগফলটা যে আসছে সেটা প্রথমে ক্যারি বাদ দেওয়া হবে ক্যারি বাদ দিলে থাকছে C0 C0 নাম্বারটা থাকছে এখন স্বাভাবিকভাবে আপনাদের এটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি ডাটা ইনকারেক্ট রিসিভ হয় তখন কখনোই এই ক্যারি বাদ দিয়ে যে বাকি অংশের যোগফলের যেটা থাকে সেটা জিরো হবে না সেটা সব সময় অন্য কোনো ভ্যালু হবে নন জিরো কোনো ভ্যালু হবে যেমন এখানে C0 ভ্যালু এসেছে এবং এখান থেকে বোঝা যাবে যে ডাটা হচ্ছে করাপ্টেড তো এইভাবে আমরা চেকসাম অপারেশনটা করে থাকি যে ডাটা কি আমরা সঠিকভাবে রিসিভ করতে পেরেছি কি না নেক্সটে আসবো আমরা হোয়াট ইজ অ্যাড্রেসিং মোড অ্যাড্রেসিং মোডের এখানে ডেফিনিশন দেওয়া রয়েছে এই ডেফিনিশন থেকে আমরা সংক্ষেপে বলবো যে
অ্যাড্রেসিং মোড হচ্ছে আমাদের যে ডেটা রয়েছে কখনো মেমোরিতে থাকে, কখনো রেজিস্টারে থাকে। মেমোরি বলতে র্যাম হতে পারে, অন্য কোনো হতে বিষয় থাক ডিভাইস হতে পারে। তো এখন এই মেমোরি বা এই রেজিস্টার থেকে আমরা কিভাবে ডেটাগুলোকে অ্যাক্সেস করে আমাদের ক্যালকুলেশনে ইউজ করতে পারবো সেটাকেই বলা হয়ে থাকে অ্যাড্রেসিং মোড। 8051 অনেক পুরনো মাইক্রো কন্ট্রোলার এবং এটিতে 5টি অ্যাড্রেসিং মোড রয়েছে, যার মধ্যে হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার ডিরেক্ট, রেজিস্টার ইনডিরেক্ট অ্যান্ড ইন্ডেক্সড মোড। এই 5টি মোড রয়েছে ছিল। এখন আমরা সংক্ষেপে দেখব ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড সম্পর্কে একটু ডিসকাশনটা। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড কি? ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বলছে, এখানে ডেফিনিশন রয়েছে, আমরা সংক্ষেপে বলবো, এটা আপনারা পড়বেন, যে এখানে বলা হচ্ছে এমন একটি অ্যাড্রেসিং মোড যেখানে ইনস্ট্রাকশনে কোন একটি কনস্ট্যান্ট নাম্বার থাকবে। এই কনস্ট্যান্ট নাম্বারকে ইমিডিয়েট নাম্বার বা ইমিডিয়েট ডেটা বা ইমিজিয়েট ডেটা বলা হয়ে থাকে, এক একজন এক একভাবে উচ্চারণ করে থাকেন। এবং অফকোর্স এই নাম্বারের আগে একটি হ্যাশ চিহ্ন থাকবে। এটা থেকেই যদি কোনো ইনস্ট্রাকশন এরকম হ্যাশ এবং একটা কোনো নাম্বার থাকে তখন ইনস্ট্রাকশন বা সিপিইউ বুঝে নেয় যে এটি হচ্ছে একটি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের ইনস্ট্রাকশন বা এখানে একটি কনস্ট্যান্ট নাম্বার রয়েছে। এখানে আপনারা বাকি ডিটেলটা দেখবেন। এরকম কিছু উদাহরণ হচ্ছে, যেমন এরকম ভাবে আমরা লিখতে পারি #25H। তো এখান থেকে বোঝাচ্ছে 25H ভ্যালু। আবার আমরা যদি ডাইরেক্ট #62 লিখি তখন কিন্তু এটা দিয়ে হেক্সাডেসিমাল বুঝাচ্ছে না, তখন বুঝাচ্ছে সেটা ডেসিমাল ভ্যালু। #62 মানে হচ্ছে ডেসিমাল ভ্যালু, আর #62H যদি থাকে তখন সেটা হয়ে যাবে হেক্সাডেসিমাল ভ্যালু। দুটো এবং দুটো সেম নয়, এবং বাকিগুলো আপনারা দেখবেন একই রকম জিনিস। সেখানে মুভ দিয়ে দেখানো হয়েছে, কিন্তু জরুরি না যে মুভই হতে হবে, যে কোনো ইনস্ট্রাকশন হতে পারে। আপনারা যারা মিড টার্মে ক্লাস করেছেন, মিড টার্মে লেকচার যদি আপনারা রিভাইজ করেন তখন দেখবেন ওখানেও অ্যাড, সাব, অ্যান্ড, এক্সর, অর ইত্যাদির জন্য কিন্তু এরকম এই টাইপের এক্সাম্পল ছিল। একই রকম ভাবে আমরা যদি এখন রেজিস্টার অ্যাড্রেসিং মোডের সম্পর্কে একটু দেখি, রেজিস্টার অ্যাড্রেসিং মোডও একই জিনিস, কিন্তু শুধু পার্থক্য হচ্ছে এখানে এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকবে না, এখানে ডাইরেক্ট রেজিস্টার থেকে রেজিস্টারের মধ্যে ডাটা আদান প্রদান হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ 5টি এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমন এ মুভ এ কমা আর জিরো, এতে এটা বোঝানো হচ্ছে এ রেজিস্টার বা অ্যাকুমুলেটর রেজিস্টারে আর জিরোর ভ্যালুটা কপি করতে বলা হচ্ছে। একইভাবে পরের ইনস্ট্রাকশন মুভ আর টু কমা এ, এখানে বোঝানো হচ্ছে আর টু রেজিস্টারে অ্যাকুমুলেটরের ভ্যালু কপি করো। এখন অ্যাড না করে, সরি, মুভ না করে অ্যাড বলা থাকতে পারে, অ্যাড এ কমা আর ফাইভ, অ্যাড এ কমা আর সেভেন, সাব বি কমা আর সিক্স, এরকম ভ্যালু থাকতে পারে। তো এগুলো হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোডের কিছু উদাহরণ। আচ্ছা, এখন আসব ডাটা ট্রান্সফার সিস্টেম। বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সফার সিস্টেম রয়েছে, তার মধ্যে সংক্ষেপে কিছু আলোচনা, যে ডিফারেন্ট টাইপস অফ ডাটা ট্রান্সফার সিস্টেম। যেমন একটি হচ্ছে সিরিয়াল ট্রান্সফার, আর একটি হচ্ছে প্যারালাল ট্রান্সফার সিস্টেম। তো সিরিয়াল ট্রান্সফার সিস্টেমের উদাহরণটা কীরকম? সিরিয়াল ট্রান্সফার সিস্টেমে হচ্ছে একটি সেন্ডার থেকে আরেকটি সেন্ডারে মাত্র একটা ওয়্যারের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়, এবং এক প্রতি ক্লক পালসে এক বিট করে ডাটা ট্রান্সফার হয়। আর প্যারালাল ট্রান্সফারে সেন্ডার থেকে রিসিভারে মিনিমাম দুইটা বা একাধিক তার থাকে, যদিও বর্তমানে 8টি অথবা 8-এর গুণিতক আকারে ইউজ করা হয়, অর্থাৎ 8, 16, 24, 32 এরকমভাবে ইউজ করা হয় নর্মালি। এবং এখানে যে ভ্যালুটি এখানে কি করা হয়, যে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে সেন্ডার থেকে একসাথে 8টি ডাটা রিসিভারে পাঠানো হচ্ছে এক ক্লক পালসে। এখন অবশ্যই সিরিয়াল এবং ট্রান্সফার, প্যারালাল ট্রান্সফার, এই দুটোর সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া হলো। এখন এখান থেকে বোঝাই যাবে যে কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি কস্টলি, কোনটি কম কস্টের, সেগুলো আমরা দেখতে পারবো। যেমন এখানে সংক্ষেপে কিছু কয়েকটি ডিফারেন্স দেওয়া রয়েছে, যে
ডেটা ট্রান্সফার সিস্টেম গুলো অর্থাৎ সিরিয়াল আর প্যারালাল ডেটা ট্রান্সফার সিস্টেমের মধ্যে কিছু পার্থক্য দেওয়া রয়েছে। অবশ্যই এর বাইরেও আরো রয়েছে, সেগুলো আপনারা যদি লিখতে পারেন পরীক্ষায় খুবই ভালো, জানতে পারলে আরো ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে সংক্ষেপে কয়েকটি দিয়েছি, যেমন ইট ইউজ সিরিয়াল ট্রান্সফারের ক্ষেত্রে ইট ইউজেস ওয়ান ওয়ার টু ট্রান্সফার, ইট অ্যাট লিস্ট 8 ওয়ার্স টু ট্রান্সফার। অফকোর্স সিরিয়ালে স্লোয়ার হবে এবং প্যারালালটা ফাস্ট হবে, কারণ হচ্ছে একটা একই সময়ে সিরিয়ালে মাত্র 1 বিট ডাটা ট্রান্সফার হচ্ছে আর প্যারালালে 8 বিট ডাটা ট্রান্সফার হচ্ছে, তাহলে সেই হিসেবে মিনিমাম 8 গুণ ফাস্ট প্যারালাল সিস্টেম। যেহেতু সিরিয়ালে মাত্র একটা তার ইউজ হচ্ছে, সে অবশ্যই এটি কম দামি হবে আর প্যারালালের দাম বেশি হবে। ইট ক্যান সিরিয়ালটা সুবিধা কি, সিরিয়ালের সুবিধা হচ্ছে এটা লং ডিস্টেন্স কমিউনিকেশনে ব্যবহার করা যায়, যেটা প্যারালালের ক্ষেত্রে ইউজ করা যায় না। প্যারালালটা শর্ট ডিস্টেন্স, অল্প ডিস্টেন্সের জন্য ইউজ করা হয়, অর্থাৎ যেমন বাসা থেকে বাসার মধ্যে। কিন্তু যদি এমন হয় যে এমন হয় যে একই সিটির মধ্যে, অথবা মনে করলাম আমরা একই এরিয়ার মধ্যে, ধরেন শ্যামলীর মধ্যে, শ্যামলী 1 এবং শ্যামলী 2 এ 2টি বিল্ডিং রয়েছে, এই 2টি বিল্ডিং এর এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর ডাটা ট্রান্সফারের জন্য প্যারালাল ওয়ার ইউজ না করে সিরিয়াল ওয়ারটা ইউজ করা হয়, সিরিয়াল ট্রান্সফার সিস্টেমটা ইউজ করা হয়, কারণ এটা বেটার পারফরমেন্স দেয়। এর কারণগুলো বা এর পিছে ব্যাখ্যাগুলো আপনারা স্টাডি করবেন, এবং অবশ্যই সিরিয়াল ট্রান্সফারটা যেহেতু একটি মাত্র ওয়ার ইউজ করে, সে কারণে এটি অবশ্যই ডিজাইনটা সিম্পলার হয় এবং এটা অপেক্ষাকৃত কমপ্লেক্স ডিজাইন হয় প্যারালালের। আরেকটি জিনিস আমরা দেখব এখানে, ডেটা ট্রান্সমিশন সিস্টেম অলমোস্ট একই ধরনের শব্দ কিন্তু একটু ব্যাখ্যা আলাদাভাবে দেয়া হয়েছে। যেমন এর আগেটা ছিল ডেটা ট্রান্সফার আর এটা ডেটা ট্রান্সমিশন, অবশ্যই ট্রান্সফার অ্যান্ড ট্রান্সমিশন অলমোস্ট সেম, কিন্তু বুঝার পার্থক্যের জন্য এখানে দুই রকম ভাবে নাম দেওয়া হয়েছে। আপনারা যদি পরীক্ষায় উল্টোপাল্টা করেন আশা করি সমস্যা হবে না, কিন্তু চেষ্টা করবেন একই রকম ভাবে থাকলে ভালো। যেমন দুই তিন ধরনের ডেটা ট্রান্সমিশন সিস্টেম রয়েছে, একটি হচ্ছে সিমপ্লেক্স, সেকেন্ড হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং থার্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স। এগুলো হয়তো আপনারা আগেও পড়েছেন, এগুলোকেও এখানে বলা, এখানে কোয়েশ্চেনে ফিগারে নাম দেওয়া হয়েছে ট্রান্সফার। অ্যাকচুয়ালি দুটোই ট্রান্সমিশন বা ট্রান্সফার একই জিনিস বোঝায়, এটি হচ্ছে একটু অন্যভাবে বোঝানোর জন্য যে রিসিভার এবং ট্রান্সমিটার অ্যাট এ টাইম ট্রান্সমিট করতে পারবে কি পারবে না, রিসিভ করতে পারবে কি পারবে না, সেটার উপর বেস করে ডেটা ট্রান্সমিশন সিস্টেম বা ডেটা ট্রান্সফার সিস্টেমকে ভাগ করা হয়েছে। সিমপ্লেক্স হচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভার শুধু সেন্ড হবে, কিন্তু ট্রান্সমিটার রিসিভার থেকে কোনো ইনফরমেশন পাবে না কখনোই, অর্থাৎ এটি ওয়ান ওয়ে কমিউনিকেশন। এটার উদাহরণ বলতে পারি টিভি, রেডিও। এখান থেকে আমরা যা পাই আমাদের আমাদের বাসার টিভি রেডিওতে আমরা জাস্ট রিসিভ করতে পারি, এখান থেকে আমরা কিন্তু আবার টিভি রেডিওতে আমরা কোনো কথা বলে টেলিভিশন রেডিও সেন্টারে বা ব্রডকাস্টিং সেন্টারে আমরা কিন্তু কোনো যোগাযোগ করতে পারি না। তো অবশ্যই এটি একটি সমস্যা, যে কারণে এই সমস্যাটিকে দূর করার জন্য আসছে হাফ ডুপ্লেক্স সিস্টেম, যেখানে করা হচ্ছে অ্যাট এ টাইম দুইটা পার্টি থাকতে পারে, এটি হচ্ছে ফার্স্ট পার্টি আর এটা হচ্ছে সেকেন্ড পার্টি বলতে বলতে পারি। তো এই যখন ফার্স্ট পার্টি ট্রান্সমিট করবে ওই সময় সেকেন্ড পার্টি শুধু রিসিভ করবে, ওই সময় সে ট্রান্সমিট করতে পারবে না, এটি হচ্ছে এই সিস্টেমের বৈশিষ্ট্য। আবার একইভাবে যখন সেকেন্ড পার্টি ট্রান্সমিট করবে ফার্স্ট পার্টি ওই সময় ট্রান্সমিট করতে পারবে না, সে শুধু রিসিভ করতে পারবে। তো এটি এটিও একটি সমস্যা, এবং এটির উদাহরণ হচ্ছে যেমন ওয়াকি টকি, আমরা পুলিশরা পুলিশ সার্জেন্টরা যেটা ইউজ করে থাকেন ওনাদের তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে হাফ ডুপ্লেক্স সিস্টেম। তো এটিও একটি সমস্যা, যে কারণে এই সমস্যা থেকে দূর করার জন্য আসছে ফুল ডুপ্লেক্স, যেখানে অ্যাট এ টাইম দুই পার্টি, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি একই সাথে ট্রান্সমিটও করতে পারবে রিসিভও করতে পারবে। এবং এটাও করা হয় যে এখানে দুইটি চ্যানেল ইউজ করা হয়, একটি চ্যানেল হচ্ছে ট্রান্সমিটারের জন্য, ফার্স্ট পার্টির জন্য ট্রান্সমিটার টু রিসিভারের সাথে কানেক্টেড থাকে, আর একটা চ্যানেল থাকে সেকেন্ড পার্টি ট্রান্সমিটার থেকে ফার্স্ট পার্টি রিসিভারের দিকে কানেক্টেড থাকে। এর আগে যেটা ছিল, এর আগে সব সময় একটি চ্যানেল ইউজ হতো,
একাধিক চ্যানেল না। এখানেও যেমন আমরা দেখছি এখানে একটি চ্যানেল, যে কারণে একই চ্যানেলের মধ্যে দিয়ে যেহেতু ডাটা ট্রান্সফার হচ্ছে সেই কারণে একই সাথে দুই মুখী ট্রান্সমিশন পসিবল হয় না। বাট এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট চ্যানেল ইউজ করা হচ্ছে সেই জন্য কল ডুপ্লেক্সে অ্যাট এ টাইম বোথ পার্টি কথা বলতে পারে। যেমন এটির উদাহরণ হচ্ছে মোবাইল ইন্টারনেটও আমরা বলতে পারি। ইন্টারনেটে যে আমরা যেমন বর্তমানে অনলাইন ক্লাসের যে কথাগুলো বলা হচ্ছে, অনলাইন মিটিং এর যে কথাগুলো বলা হচ্ছে, সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্সের উদাহরণ। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আরো কয়েকটি দুই তিনটি কোয়েশ্চেন রয়েছে বাকি। যেমন একটি কোয়েশ্চেন হচ্ছে এই যে আমরা যে একটু আগে সিরিয়াল কমিউনিকেশন সিস্টেম বা সিরিয়াল ট্রান্সফার সিস্টেম পড়লাম, এই সিরিয়াল ট্রান্সফার সিস্টেম আবার দুই প্রকার রয়েছে। একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস, যেটি আমাদের সিলেবাসে রয়েছে সেটি, এবং এটি সবচেয়ে বেশি ইউজ হয়, সেজন্য আমরা এটা এখানে উল্লেখ করেছি। কিন্তু আরেকটি রয়েছে সিনক্রোনাস সিরিয়াল সিস্টেম, সেটি আমরা আপাতত দেখছি না, যদি সময় হয়, সম্ভব হয়, তখন আমরা পরবর্তীতে দেখব। আপাতত যেহেতু আপনাদের সিলেবাসটি সংক্ষিপ্ত করা হয়েছে সেজন্য এরকম এই টপিকগুলোই রাখা হয়েছে। তো অ্যাসিনক্রোনাস সিরিয়াল কমিউনিকেশন সিস্টেম এই রোলগুলো আপনারা পড়বেন, আমি শুধু আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি যে এখানে কি হয়, কিভাবে হয়, যে ব্যাখ্যাগুলো এইখানে আপনাদের মোটামুটি রয়েছে। তো এইখানে হচ্ছে যেমন ফর এক্সাম্পল আমরা একটি ডাটা বাইট পাঠাতে চাচ্ছি ক্যাপিটাল এ, এই ক্যাপিটাল এ এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 41H, হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 41, অথবা বাইনারিতেও যদি আমরা দেখি তখন তখন এই ভ্যালুটাই আসবে, যে যে ভ্যালুটা হচ্ছে 0100, এটি হচ্ছে 4, 0001 এটি হচ্ছে 1, প্রথম চারটি হচ্ছে 4, পরের চারটি হচ্ছে 1, এবং এটি আমরা এখানে হেক্সাডেসিমাল 41 অথবা ডেসিমাল 65 বলতে পারি, আর বাইনারিতে তো আমরা এখানে দেখতেই পাচ্ছি 0100 0001। এটি হচ্ছে আমাদের ডেটা যার ডি জিরো তে হচ্ছে LSBটা রয়েছে এবং D7 এ MSB পজিশনের বিট রয়েছে, এবং এটা নিয়ম হচ্ছে অ্যাসিনক্রোনাস সিস্টেমে LSB আগে ট্রান্সফার হবে, তারপর এবং সেভাবে এক বিট করে ডাটা ট্রান্সমিশন হবে। আচ্ছা, এখন তো এটার নিয়ম কি, যখন কোনো ডাটা ট্রান্সমিশন হচ্ছে না, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন অফ রয়েছে, তখন সেই অবস্থায় সিস্টেমে মার্ক নামে একটা ভ্যালু থাকে, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে যে একটা হাই বিট কন্টিনিউয়াসলি থাকে, হাই লেভেলের ভ্যালু সব সময় থাকে, হাই হাই ভোল্টেজ ভ্যালু। এই হাই ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, অ্যাকচুয়ালি নট টু হাই, এই 5 ভ্যালু থাকে। এবং যখন ডেটা ট্রান্সমিশন করার প্রয়োজন পড়ে ওই সময় সিস্টেম বা ট্রান্সমিটার করে কি, প্রথমে একটা স্টার্ট বিট পাঠায়, যে স্টার্ট বিটটা হচ্ছে লো বিট, অর্থাৎ এই মার্ক একটা হাই বিট ছিল, এই হাই বিট থেকে একটা লো বিট পাঠায় এক ক্লক পালসের জন্য। এবং এতে হয় কি যে ট্রান্সমিটার বুঝে, রিসিভার বুঝে ফেলে যে আচ্ছা এখন ট্রান্সমিটার শুরু, আই এম সরি, রিসিভার ঠিক না, এখন এটা দিয়ে বোঝানো হয় যে এখন ট্রান্সমিশন শুরু শুরু হচ্ছে, এবং এর পরের বিট থেকে ডেটা গুলোকে বোঝানো হবে। তো এই জিরো যখন আসলো, এই জিরোর পর থেকে এই টোটাল 8টা বিট পাঠানো হবে। তো প্রথম স্টার্ট বিট এটি হচ্ছে 0 বিট বলতে পারি, তারপর হচ্ছে ডেটা বিট এই D0 থেকে D7 ভ্যালু, যখন 8 বিট ডেটা ট্রান্সফার হয়ে যাবে তখন লাস্টের বিটে যাই থাকুক একটা হাই বিট পাঠানো হয়। যদি এখানে 1 থাকে এখানে হাই বিট, 0 থাকেও তাহলে হাই বিট পাঠানো হয়। এই হাই বিট হচ্ছে বলা হয় স্টপ বিট, এবং এই স্টপ বিটের পর কিছুক্ষণ পর আবার স্পেস ভ্যালু দেওয়া হয়, স্পেস এটা অর্থাৎ লো করে দেওয়া হয়। তার মানে হচ্ছে অ্যাকচুয়াল ডাটা আমরা যখন রিসিভ করি রিসিভারে ট্রান্সমিটার কাছ থেকে, এটা হচ্ছে এই যে আমরা যে হাইলাইট করলাম এই ডেটা কিভাবে পাস হয়, প্রথমে স্টার্ট বিট যাবে, তারপরে D0 D1 D2 D3 D7 করে, তারপর এই স্টপ বিটটা ফাইনালি এই ভ্যালুটা রিসিভার রিসিভ করবে। এবং যখন এরকম ভ্যালু হয় এই এই জিনিসটাই হচ্ছে ফ্রেম, এই ফ্রেমটা রিসিভ করে রিসিভার, এবং রিসিভার দেখে যে যেহেতু এরকম একটা ভ্যালু আসছে, যে প্রথমে একটা মার্ক ভ্যালু ছিল যেটা
হাই ভ্যালুতে সেট করা, হুট করে একটা জিরো আসছে, তার মানে হচ্ছে এ এখন রেডি হও যে এরপর ডাটা আসতেছে, এবং এরপর 8 বিট ডাটা সে ইউজ করে, তারপর একটা স্টপ বিট সে চেক করে স্টপ বিট আসছে কিনা, এবং আসলে সে বুঝে ফেলে যে এই যে D0 থেকে D7 যে এই যে মাঝখানে যে 8টা বিট আসছে সেই 8টা বিট হচ্ছে আমার ডেটা, আর বাকি 2টা বিট হচ্ছে জাস্ট ফর ইন অ্যালার্ট করা যে কখন ডেটা স্টার্ট হচ্ছে কখন ডেটা স্টপ হচ্ছে। আরো ডিটেল রয়েছে এখানে, আপনারা এটা পড়ে দেখবেন। আচ্ছা, এরপর আসছি আমরা ইন্টারাপ্ট এন্ড পোলিং। এখানে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা রয়েছে যেটা আমরা খুব বেশি ডিটেল এখানে বলবো না, আপনাদের বোঝানোর জন্য শুধু কিছু কথাবার্তা এখানে আমরা লিখেছি, সেটা আপনারা নিজেরা পড়বেন এবং আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝিয়ে দেই। সেটা হলো ইন্টারাপ্ট এন্ড পোলিং জিনিসটা কি। ইন্টারাপ্ট এবং পোলিং এই দুটো হচ্ছে ISR বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। আমি যে সংক্ষেপে একটু বলছি, ইন্টারাপ্ট মেথড হচ্ছে এইটা, ইন্টারাপ্ট মেথডে এইখানে এই লাইনগুলো রয়েছে এবং পোলিং এর জন্য এখান থেকে শুরু হয়ে 2-3টা সেন্টেন্স রয়েছে, এবং এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারাপ্টও দেওয়া রয়েছে, কোনটা সুবিধাজনক কোনটা অসুবিধাজনক এগুলো রয়েছে। এটি সংক্ষিপ্ত কোয়েশ্চেন, মোটামুটি সেভাবে আপনারা লিখবেন মার্কস যতটুকু থাকে। ইন্টারাপ্ট কি অ্যান্ড পোলিং জিনিসটা কি, মনে করেন আপনি আপনার বাসায় বসে মোবাইলে কোনো কাজ করছেন ধরে নিলাম, অথবা আপনি ল্যাপটপে কোনো কাজ করছেন বা সিনেমাই হয়তো বা দেখছেন। এখন এই সিনেমা দেখার দেখতে দেখতে ধরে নেন দুপুর 12টার দিকে হলো যে কেউ আপনার ঘরে কলিং বেল চাপ দিল, বেল হলো, বেল বাজলো। এখন এই বেল বাজলে কি হচ্ছে, আপনি নর্মালি করবেন কি, আপনি ওই মুভিটা ওই সময় পজ করবেন, পজ করে দেখবেন যে কে আসছে কেন আসছে, এই কাজটা হ্যান্ডেল করে কাজটা কমপ্লিট করে তারপর আপনি আবার আপনার মুভি দেখাতে চলে আসবেন, রিজিউম করবেন মুভিটা মুভি দেখাটা। এই জিনিসটাকে বলা হয় ইন্টারাপ্ট, অর্থাৎ যখন আপনারা কোনো আমরা যখন কোনো কাজ করছি, নর্মালি উইন্ডোজ যখন কোনো কাজ করছে, উইন্ডোজ বা মাইক্রো কন্ট্রোলার বা অপারেটিং সিস্টেম যখন কোনো কাজ করছে, কাজ করতে করতে যখন হঠাৎ করে মাঝখানে কোনো স্পেশাল কাজ আসছে বা কোনো কোনো একটা ইন্টারাপ্ট এটাকে বলা হয়ে থাকে, কোনো একটা কাজ আসছে, তখন মাইক্রো কন্ট্রোলার উইন্ডোজ বা অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো করে যে কাজ বর্তমানে করছে সেই কাজটাকে ওই জায়গায় স্টপ করে না, পজ করে রেখে ওই নতুন কাজটাকে আগে কমপ্লিট করে, কমপ্লিট করার পর সে আগের কাজে ব্যাক করে, এই জিনিসটাকে বলা হয় ইন্টারাপ্ট। পোলিংটা কি, পোলিং হচ্ছে আপনারা যদি যারা ভোট দিয়েছেন তারা দেখবেন যে সেটি হলো সেখানে কিছু মানুষ বসে থাকে এবং ওইখানে কিছুক্ষণ পর পরই এসে ভোটাররা ভোট দিয়ে যান, কেউ যদি নাও ভোট দিতে দেন দিতে ভোটার কেউ যদি যদি কোনো ভোটার নাও থেকে থাকে ওই জায়গায়, তারপরও ওইখানে কেউ ওখানে ওনারা বসে থাকেন যতক্ষণ না পর্যন্ত তাদের কাজ বা অফিস টাইম শেষ হয়। তো এই জিনিসটাকে বলা হয় পোলিং। এটা কিভাবে আমরা বলতে পারি, ধরে না এমন একটা সিস্টেম হলো যেখানে আপনি কন্টিনিউয়াসলি চেক করছেন যে আপনার দরজায় কেউ বেল দিল কিনা, কিছুক্ষণ পর পরই আপনি চেক করছেন, ধরে নিলাম 5 সেকেন্ড পর পর আপনি মুভি দেখছেন, মুভি দেখার মাঝখানে 5 সেকেন্ড পর পরে আপনি ভাবছেন যে কেউ বেল দিল কিনা, 5 সেকেন্ড পর আবার কেউ বেল দিল কিনা, 5 সেকেন্ড পর আবার কেউ বেল দিল কিনা, এই জিনিসটাকে বলা হচ্ছে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে পোলিং। অর্থাৎ এই যে পোলিং প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি চেক করতে থাকে যে কোনো আলাদা কাজ করতে বলা হচ্ছে কিনা, যদি কাজ থাকে করে ফেলবে, না থাকলেও সে চেক করবে কাজ করতে বলা হচ্ছে কিনা। তো অবশ্যই এতে বোঝা যায় ইন্টারাপ্ট ইন্টারাপ্ট সিস্টেমটা বা ইন্টারাপ্ট প্রোগ্রামটা পোলিং প্রোগ্রামের চেয়ে বেটার, এবং ম্যাক্সিমাম সময় ইন্টারাপ্ট প্রোগ্রামই ইউজ করা হয়ে থাকে। তবে কোনো না কোনো কোনো ক্ষেত্রে হয়তো পোলিং প্রোগ্রামেরও প্রয়োজন পড়ে, তো সেই সমস্ত জায়গায় পোলিং ইউজ করা হয়। তো এইগুলো আপনারা আরো ডিটেলে এখানে দেখবেন। এবং লাস্ট কোয়েশ্চেন যেটি হচ্ছে, রাইট ডাউন দি স্টেপস অফ এক্সিকিউটিং অ্যান ইন্টারাপ্ট, এটি আমি ব্যাখ্যা করব না, এটি সুন্দর মতো ব্যাখ্যা করেই দেওয়া রয়েছে, এটি আপনারা পড়বেন, 5টি স্টেপ রয়েছে সংক্ষিপ্ত।
এবং এখানেই আপনাদের আপাতত ভিডিও লেকচার বা অনলাইন ক্লাসের সিলেবাসটা কমপ্লিট করা হচ্ছে। যদি পরবর্তীতে আরো সম্ভব হয় আমি আবার আপনাদের কাছে আসব, নতুন আবার আপনাদের নতুন কোনো যদি কোনো লেকচার টপিক প্রয়োজন পড়ে তখন আমি আপনাদের ক্লাস নিব এবং আপনাদেরকে প্রোভাইড করব। সবাই ভালো থাকবেন এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে কোয়েশ্চেন করবেন, আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করতে পারেন, ইংলিশ, বাংলা অথবা বাংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো এই তিনটি ল্যাঙ্গুয়েজের যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন এবং প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবেন না। স্টে অ্যাট হোম। ধন্যবাদ।